أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করছি মহান প্রভু বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা দীর্ঘদিন থেকে করোনাকালীন সময়ে করোনাকালীন দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে ছিলাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বর্তমান সরকারের যুগ উপযোগী সিদ্ধান্তে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি এজন্য শুকরিয়া জানাচ্ছি পাশাপাশি বর্তমান সরকার শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো শুরুতেই রসায়নের প্রথম অধ্যায়ে ল্যাবরেটরির ব্যবহার বিধি এই বিষয়ে আমরা একটু আলোকপাত করব তোমাদের সামনে তো ল্যাবরেটরিতে আমরা যখন ঢুকব সেখানে একটা ব্যবহার বিধি আছে কিভাবে আমরা ল্যাবরেটরিতে কাজ করব তো শুরুতেই ল্যাবরেটরিতে যাওয়ার পূর্বে আমাদের ল্যাবরেটরির নির্ধারিত পোশাক অ্যাপ্রন পরিধান করতে হবে এই যে আমার গায়ে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্রন পরিধান করতে হবে অ্যাপ্রন পরিধান করলে আমাদের কাজের মন মানসিকতা তৈরি হয় মনটা একটু চাঙ্গা হয় সেই সাথে যদি ল্যাবরেটরিতে কাজ করার সময় কোনো রাসায়নিক দ্রব্য ছিটকে আমাদের গায়ে পড়ে গায়ে আসে তাহলে অ্যাপ্রনে পড়বে এতে করে আমার ভিতরে হয়তো দামি পোশাক থাকতে পারে সেটা এই অনাকাঙ্ক্ষিত দাগ থেকে রক্ষা পাবে পাশাপাশি যদি দুর্ঘটনাবশত আগুন লেগে যায় তাহলে সেক্ষেত্রে গায়ে আগুন লাগলে হয়তো অ্যাপ্রনে আগুন লাগবে তাড়াতাড়ি আমরা অ্যাপ্রনটা খুলে ফেলব এতে করে আমাদের শরীর ক্ষতির হাত থেকে রক্ষা পাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা ল্যাবরেটরি যখন কাজ করতে যাব তখন আমরা মাস্ক পরিধান করব বর্তমান সময়ে মাস্কের ব্যবহার গুরুত্ব আমরা সবাই বুঝতে পেরেছি তো ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করতে যাব সেখানে বিভিন্ন অ্যাসিড ক্ষার রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করতে হয় তো কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে বিষাক্ত গ্যাস তৈরি হয় যেমন তোমরা হয়তো জানো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড এটা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে তো কার্বন ডাইঅক্সাইড কেউ যদি সরাসরি নাকের মধ্যে নেয় নিঃশ্বাসের সাথে নেয় তার শ্বাসকষ্ট হতে পারে এছাড়া কার্বন মনোক্সাইডের কথা বলা হচ্ছে যে কার্বন মনোক্সাইডকে সাইলেন্ট কিলার বলা হয় নীরব ঘাতক কার্বন মনোক্সাইড স্বাদহীন বর্ণহীন গন্ধহীন গ্যাস মানুষের অজান্তে এটা মানুষের নিঃশ্বাসের সাথে শরীরের মধ্যে ফুসফুসে প্রবেশ করতে পারে এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন নামক জটিল যৌগ তৈরি করবে যা রক্তের সাথে পুরো শরীরে সঞ্চালিত হবে এবং সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে এবং ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হতে পারে এই জন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয় এছাড়া ল্যাবরেটরিতে ক্লোরিন গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস আমি দেখাচ্ছি তোমাদের ক্লোরিন গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস পচা ডিমের মতো গন্ধ তো এটা এই গন্ধ নিতেও তো খারাপ লাগে কষ্ট হয় এছাড়া শ্বাসকষ্টের কারণ হতে পারে এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড বাষ্প নাইট্রিক অ্যাসিড বাষ্প সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডে বাষ্প এগুলো যখন আমরা বোতলে সিপি খুলব তখন পুরো রুমে এগুলো ছড়িয়ে পড়তে পারে কাজেই যদি আমরা নিঃশ্বাসের সাথে এই সকল গ্যাস অ্যাসিড বাষ্প যদি আমরা সরাসরি গ্রহণ করি তাহলে আমাদের শ্বাসকষ্ট এবং ধীরে ধীরে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু পর্যন্ত হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য আমাদের মাস্ক পরিধান করতে হবে এরপরে আমরা আসি নিরাপদ চশমা চোখ আমাদের অমূল্য সম্পদ চোখ ছাড়া আমাদের জীবন অনেকাংশে অচল বলা যায় তো ল্যাবরেটরিতে বিভিন্ন কাজ করার সময় কোনো রাসায়নিক দ্রব্য ছিটকে যদি চোখে পড়ে তাহলে নিশ্চিত চোখের ক্ষতি হবে এই জন্য আমাদের অবশ্যই নিরাপদ চশমা পরিধান করতে হবে এছাড়া কিছু কিছু গ্যাস আছে যেগুলো চোখে গেলে জ্বালা করে যেমন আমরা যখন সবজি কাটি বা রান্না করার জন্য সবজি কাটি তো এই সবজি কাটার সময় পেঁয়াজ কাটি আমরা পেঁয়াজ তো পেঁয়াজের মধ্যে আছে সালফারের আইসোপ্রোপাইল যৌগ এই আইসোপ্রোপাইল যৌগ যখন পেঁয়াজ কেটে ফেলি আমরা তখন ওখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এই সালফার ডাইঅক্সাইড গ্যাস আমরা অতটা বুঝতে পারি না কিন্তু এটা চোখে যখন উড়ে আসবে চোখের পানির সাথে মিশে সালফার ডাইঅক্সাইড চোখের পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করবে তখন আমাদের চোখে জ্বালা করে
আমরা হয়তো ব্যাপারটা ওভাবে বুঝতে পারি না। তো আসল কথা হলো যে এই গ্যাসটা যদি সালফার ডাইঅক্সাইড না হয়ে আরও বিষাক্ত গ্যাস হয় তাহলে নিশ্চিত আমাদের চোখে ক্ষতি হবে। এই জন্য আমরা নিরাপদ চশমা ব্যবহার করব যাতে আমাদের চোখ রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনায় যাচ্ছি হ্যান্ড গ্লাভস। ল্যাবরেটরিতে আমরা হাত দিয়ে সব কাজ করি, বেশিরভাগ কাজ হাত দিয়ে করতে হয়। গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার, হ্যাঁ, বিষাক্ত রাসায়নিক পদার্থ, এগুলো নিয়ে আমরা কাজ করি। তো এই অ্যাসিড, ক্ষার, এগুলো যখন আমি বোতল থেকে ঢেলে নেব, রেজেন বোতল থেকে বা বোতল থেকে ঢেলে নেব, তখন এই বোতলের গায়ে বেয়ে কিছু রাসায়নিক দ্রব্য পড়তে পারে। আমার হাত যদি খোলা থাকে, যদি আমি গ্লাভস পরিধান না করি, তাহলে ওই হাত দিয়ে যখন আমি বোতলটা স্পর্শ করব তখন আমার হাত পোড়া যাবে, হাতে ক্ষত হবে। এই জন্য আমাদের হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। এছাড়া বিষাক্ত কিছু পদার্থ আছে, সায়ানাইড যৌগ। এই সায়ানাইড যৌগ যদি আমাদের শরীরের সংস্পর্শে আসে তাহলে রক্তের সাথে মিশে, রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে সায়ানো হিমোগ্লোবিন নামক জটিল যৌগ তৈরি করবে। এক্ষেত্রেও কার্বন মনোক্সাইডের মতো এটাও শ্বাসকষ্টের কারণ হবে এবং শরীরের দীর্ঘমেয়াদী আমাদের ক্ষতি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমরা হ্যান্ড গ্লাভস পরিধান করব। তাহলে আমরা এই আলোচনায় যা শিখলাম যে ল্যাবরেটরির সাধারণ যে ব্যবহার বিধি, সেখানে আমাদের পোশাক পরিধান করতে হবে, অ্যাপ্রন পরিধান করতে হবে, তারপরে আমাদের মাস্ক পরিধান করতে হবে, নিরাপদ চশমা পরিধান করতে হবে এবং হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। এছাড়া ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের কিছু করণীয় আছে, এই বিষয়ে আমি তোমাদের সামনে একটু আলোকপাত করতে চাচ্ছি। শিক্ষার্থীদের ক্ষেত্রে যে আমরা যখন ল্যাবরেটরিতে ঢুকবো তখন অবশ্যই দরজা জানালা খুলে প্রবেশ করবো এখানে, কারণ বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, আমরা আগেই বুঝলাম, তো আলোচনা করলাম। তো এই গ্যাসগুলো বায়ুর সাথে যদি স্বাভাবিক বায়ু চলাচলের ব্যবস্থা থাকে তাহলে আমাদের শরীরে ক্ষতির প্রভাবটা কম হবে। এজন্য আমরা দরজা জানালা খুলে প্রবেশ করব। আমরা ল্যাবরেটরিতে যখন প্রবেশ করব তখন একাই কখনো প্রবেশ করব না, কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে একা থাকলে তখন আমাদের বিপদ বাড়তে পারে, আর সঙ্গী সাথী থাকলে তারা হয়তো আমাদের যে কোনোভাবে সহায়তা করতে পারে। এই জন্য আমরা কখনো একা প্রবেশ করব না। তারপরে ল্যাবরেটরিতে আমরা যখন প্রবেশ করব, যে বিষয়ে আমরা পরীক্ষা করব সেই বিষয় সম্পর্কে আমাদের আগে একটু স্বচ্ছ ধারণা নিয়ে আসতে হবে। তারপরে আমরা ল্যাবরেটরিতে যখন বই, খাতা, কলম এগুলো যত্রতত্র সরিয়ে সিটে রাখবো না, টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখবো। আমরা যে রিয়েজেন বোতল ব্যবহার করব পরীক্ষা কার্য সম্পাদনের জন্য, তো এই রিয়েজেন বোতলের গায়ে যে লেবেল আছে এই লেবেল দেখে আমরা ব্যবহার করব। কখনোই লেবেলবিহীন কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না। তারপরে আমাদের কাজ করার সময় অসাবধানতাবশত কোনো রাসায়নিক দ্রব্য ছিটকে অথবা বোতল গড়িয়ে নিচে পড়তে পারে, সেক্ষেত্রে আমরা যদি স্যান্ডেল জাতীয় স্যান্ডেল পরে আসি তাহলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য আমাদের পা যাতে ঢেকে যায় এরকম জুতো, কেটস বা শু পরে আসতে হবে, এক্ষেত্রে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আমরা যখন ল্যাবরেটরিতে প্রবেশ করব তখন কোনো রাসায়নিক দ্রব্যের স্বাদ বা গন্ধ নেব না। সব রাসায়নিক দ্রব্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এই জন্য কোনো রাসায়নিক দ্রব্যের স্বাদ বা গন্ধ নেব না। তারপরে কোনো রাসায়নিক দ্রব্য ল্যাবরেটরিতে আমরা কোনো রাসায়নিক দ্রব্য যদি সরে সিটে থাকে বা কোনো বোতল খোলা থাকে সেক্ষেত্রে ওখানে কোনো খাবার বা পানীয় পান করব না। যেমন আমরা জানি, তোমরা জানো যে বর্ষাকালে খাদ্য লবণ গলে যায়। তো কেন গলে যায়? যে বর্ষাকালে লবণ, যেটা সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা তো সোডিয়াম ক্লোরাইড লবণ পানিগ্রাহী পদার্থ নয়, কিন্তু এর মধ্যে যে ভেজাল হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই পদার্থগুলো থাকে, এরা বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে নেয়, যার ফলে খাদ্য লবণ গলে যায়। তখন বর্ষাকালে বাতাসে অ্যাভেলেবেল জলীয় বাষ্প থাকে, তখন খাদ্য লবণ গলে যায়। তো আমরা যদি ল্যাবরেটরিতে খাবার খাই বা পান করি, হয়তো এমন কোনো রাসায়নিক দ্রব্য সেখানে আসে যা আমাদের খাবারের কোনো উপাদান ওই সব রাসায়নিক দ্রব্যকে টেনে নিয়ে আসতে পারে, যা আমরা খাবারের সাথে যদি খেয়ে ফেলি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ল্যাবরেটরির ব্যবহার বিধি এবং শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।